শেখ ইজাজুর রহমান, নামটা হয়তো এখন অনেকের কাছে পরিচিত হতে চলেছে, হয়তো তোমরাও এই নামটা শুনে নিয়েছ। মাত্র 22 বছর বয়স, আর সেই বয়সেই ছেলেটা চাকরি পেয়েছে বছরে 1,20,00,000 টাকার। এ যেন রূপকথার গল্প, শুনতে রূপকথার মতো লাগলেও এটাই বাস্তব। যেই বয়সে ছেলেরা গেম খেলতে ব্যস্ত, প্রেমে ব্যস্ত, বাবার টাকা ধ্বংস করাই ব্যস্ত, নিজের জীবন নষ্ট করাই ব্যস্ত, আর সেই বয়সেই এই ছেলেটা 1,20,00,000 টাকার চাকরি পেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে। পূর্ব মেদিনীপুরের একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছে। ছেলেটার গ্রামের নাম কোলাঘাট থানার চাকদহ। শেখ ইজাজুর রহমান একেবারে পাতি বাংলা মিডিয়ামের ছাত্র, ছোট থেকেই অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত পরিশ্রমী। তার পরিশ্রম ও মেধা তাকে 2017 সালে গ্রামের স্কুল থেকে খড়গপুর IIT পৌঁছে দিয়েছিল, আর সেই IIT খড়গপুর থেকে এখন সে চাকরি পেয়েছে গুরুগাঁওয়ের একটি শেয়ার ট্রেডিং সংস্থায়। ইজাজুরের জীবনে এটা একটা বড় প্রাপ্তি তো বটেই, তার সঙ্গে আরো একটা বড় প্রাপ্তি হলো খড়গপুর IIT-র। শুধুমাত্র ইজাজুর রহমান না, এরকম আরো 7টা মেধাবী স্টুডেন্ট 1,20,00,000 টাকার চাকরিতে জুন মাসে জয়েন করবে। পড়া এখনো শেষ হয়নি ইজাজুরের। IIT খড়গপুরের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর ডুয়াল ডিগ্রি কোর্সের ছাত্র, তার পড়া শেষ হবে এপ্রিলে। 1,20,00,000 টাকার চাকরি পেয়ে পূর্ব মেদিনীপুরের চাকদহ গ্রামের ইজাজুর বলে, আমি পড়ার জন্য পড়িনি, পড়েছি জানার জন্য। বাবা মা আর কাকা এই জানার আনন্দটা প্রথম থেকেই মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন আমার। প্রাথমিক স্কুল থেকে শুরু করে IIT-র শিক্ষকরা সবাইকে পেয়েছি এই জানার কাজে। আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, সমস্ত শিক্ষকই উজাড় করে দিতে চান আমাদেরকে, হয়তো আমরা নিতে পারি না। আমি সৌভাগ্যবান যে আমার পরিবার আমাকে এই নিতে শিখিয়েছিলেন। কি চাকরি পেয়েছি, কত টাকার চাকরি পেয়েছি, এখন এটা একটা বড় ব্যাপার হয়েছে। কম টাকার চাকরি পেলে এই সব হইচই হতো না, কিন্তু আমার কাছে তার চেয়েও বড় আমি এই দুনিয়ার রহস্য কতটা জানতে পেরেছি, আরো কত জানার বাকি আছে। এই ইজাজুর রহমানকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনাই করি, ইজাজুর রহমান যেন আরো জীবনে সফল হতে পারে এবং একজন ভালো সৎ মানুষ হতে পারে।